পাথরটা কেমন কালো কালো হয়ে গেছে, ফেটে যাচ্ছে, তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি খুব সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সামনে কিন্তু দুর্গাপুজো, এইভাবে তোমরা কিন্তু ঠোঁটের যত্ন নিতে পারো ত্বকের সাথে সাথে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ইন্টানি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমি চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে। আর থেকে বলেছিলাম আমি একটা করে স্ক্রাবিংয়ের ভিডিও দেখাবো ঠোঁটের, যে আমার এই কালো ঠোঁটটাকে আমি কতটা পরিবর্তন করতে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ফাইনালি কিন্তু আমি আজ চলে এসেছি, আবার ঠোঁটটাকে ভালো করে স্ক্রাব করব। ঠোঁটের কালো দাগ তুলতে চাইলে তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। সামনেই পুজো, তো ঠোঁটটাকে একটু পরিষ্কার করার জন্য, একটু পিঙ্ক পিঙ্ক ভাব আনার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো তার জন্য কী করতে হবে, আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর ঝটপট লাইক করে দিতে হবে, আর কমেন্ট করে দিতে হবে তোমরা নেক্সট ভিডিওতে কী দেখতে চাইছো। আর যারা যারা নতুন, আগে কিন্তু সাবস্ক্রাইব করো ঝটপট এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে। আর সামনে আছে পূজা, তো পুজো স্পেশাল অনেক অনেক ভিডিও আসবে, আর মেকআপ লুকও আসবে পুজো স্পেশাল। তোমরা মেকআপ লুক কেমন চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো, আর তোমাদের কার কী প্রবলেম সেটাও কিন্তু বলতে পারো। তো আমি বেশি বকবক না করে চলো শুরু করা যাক আমার ঠোঁটের স্ক্রাবিং। তো কালো ঠোঁট হয়ে গেলে এটা কিন্তু সবার সামনে একটা প্রচুর প্রবলেম, তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেছো আমি কতটা ঠোঁটটাকে অনেকটা উন্নত করেছি, দেখতেই পাচ্ছ। তো এবারে আমি দেখাবো কী কী সাহায্যে আমি করবো ঠোঁটটা স্ক্রাবিং। তার জন্য আমি কিন্তু একদম সিম্পল প্রসেস নিয়ে নিয়েছি, আমি চিনি, লেবু আর কফি পাউডার এই তিনটের সাহায্যে ঠোঁটটাকে আজকে ভালো করে স্ক্রাব করবো। তো আমি কিন্তু সবথেকে তোমাদেরকে বলেছি দেখাবো, তো তোমরা আগের ভিডিওতে চাইলে দেখতে পারো আমি কতটা আগের থেকে কতটা কিন্তু আমি গ্লেস ফিরিয়েছি আমার ঠোঁটের। তো তোমরা ঝটপট দেখে নাও আর আগের ভিডিওগুলো, তো এবার দেখে নাও আমি স্টেপ বাই স্টেপ কীভাবে প্যাকটা মিশিয়েছি। তো দেখো আমি একটা একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, আর এতে আমি পরিমাণ মতন দিয়ে দেবো এক চামচ চিনি। আর তোমরা কিন্তু ঠোঁটটা স্ক্রাবিংয়ের জন্য চিনিটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। দেখো আমি অল্প পরিমাণে চিনি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা আমি এক টেবিল চামচের মতন দিয়ে দেবো লেবুর রসটা ভালো করে। দেখতে পেলে কতটা লেবুর রস দিলাম, আর তার সঙ্গে দেবো আমি পরিমাণ মতন কফি পাউডার। দেখো আমি দিয়ে দিয়েছি কফি পাউডার, এটাকে আমি ভালো করে রাবিং করে নেব, ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর চিনিটা একটু গোটা গোটাই থাকবে যেহেতু আমরা ঠোঁটে রাবিং করবো, আর চিনি আর লেবুর ছিবড়াটা আমি ফেলবো না, ওটার সাহায্যে কিন্তু ঠোঁটের উপরে আমি ভালো করে রাবিং করবো। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর আমাদের চিনি কিন্তু ঠোঁটের কালো দাগটাকে তুলে দিতে সাহায্য করবে, আর কফি ঠোঁটটাকে অনেকটা উজ্জ্বল ফর্সা করে তুলবে, আর লেবু আমাদের যে পোর্সগুলো থাকে ব্ল্যাক হেড সেগুলো ওপেন করবে, আর আমাদের যে কালো দাগগুলো থাকে সেগুলোকে তুলে দিতে সাহায্য করবে। কিন্তু দেখো চিনিটা ছোটো ছোটো হয়েছে, এবারে আমি কিন্তু এবার রাবিংটা করে নেবো ভালো করে। তোমরা দেখো স্টেপ বাই স্টেপ, তো তোমরা দেখে নিলে এবারে দেখো কত সুন্দর একটা ইয়ে হয়েছে। তো এবারে আমি লেবু নিয়ে নিচ্ছি, নিয়ে ঠোঁটের উপরে ভালো করে করে রাব করব। এবারে দেখো আমি ঠোঁটের উপরে ভালো করে লেবুটার সাহায্যে ভালো করে রাব করে নিচ্ছি। দেখো আমরা কিন্তু এটা কোথাও ঘুরতে যাওয়ার আগে বা ঘোরার থেকে এসে আমরা কিন্তু করতে পারি, বা আমরা সবসময় অনেকেই সারাক্ষণ কলেজে বা কোথাও অফিসে যাই সবসময় লিপস্টিক পরি, বাড়ি এসে কিন্তু ঠোঁটটাকে আমরা এইভাবে যত্ন নিতে পারি। কারণ আমাদের ঠোঁটে কিন্তু অনেক রকমের যে ত্বকের যে ব্যাপারটা থাকে ওই কারণে অনেক রকম ফুসকুড়ি অনেক কিছু বেরোয় কিন্তু ঠোঁটের চারিপাশে। তো তার জন্য ঠোঁটটাকেও ভালো করে পরিষ্কার করা প্রয়োজন। দেখো আমি ভালো করে রাবিং করে নিচ্ছি, আবার হাত দিয়ে মানে যে চিনিগুলো ছিল গোটা গোটা ওগুলোকে দিয়েই আমি ভালো করে আবার কানা কানা দিয়ে দিয়ে কানার সাইডগুলো দিয়ে দিয়ে রাবিং করে নিচ্ছি। এবার আমি 2 থেকে 3 মিনিট রাবিং করে নিয়েছি ভালো করে, এবার আমি কিছুক্ষণ রেখে দেবো এইভাবে, তারপরে আমি কিন্তু মুখটাকে ধুয়ে নেবো। দেখো আমি কিন্তু ভালো করে রাব করছি, যাতে যে কালো কালো দাগগুলো আছে সেই জায়গাগুলো যেন একটু যে নরম হয়, তারপরে আমি যখন ডলছি সেই জায়গাগুলো উঠতে সাহায্য করবে। দেখো আমি আবার লেবু নিয়েও ডলছি কিন্তু। তো দেখো কতটা ক্লিন হয়েছে, আমি কেন চিনি লেবু আর কফিটাই নিলাম, আমি তো অন্য কিছু সাহায্য ক্লিন করতে পারতাম, কারণ এটা হচ্ছে মুখের ভিতরে যেতে পারবে, আমরা যেটা খেতে পারবো তেমন জিনিসই কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠোঁটের উপরে, কারণ আমাদের কিন্তু রাবিং করতে করতে মুখের ভিতরে ঢুকে যাচ্ছিলো তোমরা দেখছিলে। তো দেখো আমি ভালো করে স্ক্রাব করে নিয়েছি, এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এবার প্যাকটা অ্যাপ্লাই করব। তার জন্য দেখো আমার যেটুকুনি ছিল এর ভিতরে জাস্ট আমি কিন্তু এতে মিশাবো মাত্র একটা জিনিস, সেটা হচ্ছে বেসন। তোমরা চাইলে বেসনও মিশাতে পারো, চাইলে মুলতানি মাটিও
মিশাতে পারো। তো আমি বেসনটা মিশাচ্ছি, মিশিয়ে আমি প্যাকটা অ্যাপ্লাই করে ঠোঁটের উপরে রাখবো। আর কতটা স্ক্রাবিংয়ে দেখো কতটা সুন্দর কাজ দিয়েছে। তো এবার আমি ভালো করে এবার প্যাকটাকে মিশিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও। আমি জাস্ট মাত্র তো একটু মিশাবো বেসন, দেখো আমি এতে জাস্ট মাত্র মিশিয়ে দিচ্ছি। তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, এটা যেহেতু একটু জল আন্তন আছে, তো বেসনটা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে যেটা ছিল আমি সেটার ভিতরে কিন্তু বেসনটা মিশিয়ে দিচ্ছি। দেখো এবার প্যাকটা কিন্তু আমার গাঢ় হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার তো চিনিটা পুরো গলিয়ে দিয়েছি, তখন কিন্তু হালকা গোটা গোটা ছিল। দেখো প্যাকটা রেডি হয়ে গেছে আমার, আমি জাস্ট এবার ঠোঁটের উপরে লাগিয়ে রেখে দেবো। এটা আগে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট ধরে স্ক্রাবিং করে নিলাম, তারপরে আমি এই প্যাকটা কিন্তু 5 থেকে 6 মিনিট রেখে দেবো। তোমরা এই 2টো স্টেপে করবে, আশা করি রেজাল্টটা অনেকটা ভালো পাবে। এটা কিন্তু তোমরা মাসে 4 থেকে 5 বার করতে পারো, তাহলে কিন্তু কাজে দেবে, কারণ প্রত্যেক দিন সবসময় আমাদের সময় হয় না। তো মাসে অন্তত তোমাদের কিন্তু 4 থেকে 5 বার ট্রাই করতেই হবে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, মিষ্টি কালার। তো আস্তে আস্তে কিন্তু আমার ঠোঁটটা আরও কত পরিষ্কার হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আগে কেমন ছিল। তো যারা যারা আমার প্রথম ভিডিওগুলো দেখেছো তারা যেন আমার ঠোঁটটা কেমন ছিল, তো দেখো তার থেকে কতটা ক্লিয়ার এসেছে। তো এইভাবে তোমরা চাইলে কালো ঠোঁটকে পরিষ্কার করে নিতে পারবে। আর এটা কিন্তু অনেক দিনের কালো দাগ হয়ে গেলে এটা কিন্তু তোমাদেরকে সপ্তাহে 3 থেকে 4 দিন অবশ্যই করে ট্রাই করতে হবে, আর রেজাল্টটা কিন্তু একদিন না একদিন পাবেই, আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি। তোমরা চেষ্টা করলে, তোমরা সবসময় যদি এটাকে অ্যাপ্লাই করো অবশ্যই কাজে দেবে, কাজে দেবে না এমন কোনো দিন হতে পারে না। তোমরা চেষ্টা করো, তোমরা বাড়িতে সপ্তাহে এটা করার চেষ্টা করো রেগুলারলি, তাহলে কিন্তু অবশ্যই কাজে দেবে। দেখো কতটা সফট অ্যান্ড গ্লো হয়েছে। তোমরা যদি রাতের বেলায় করো তাহলে দেখো এরকম নারকেল তেল ঠোঁটের উপর দিয়ে, আর দিনের বেলা যদি দাও তাহলে লিপ বাম দিয়ে। তো কত সুন্দর লাগে ঠোঁটটা আমার আগের থেকে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার। তো আজকের মতন টাটা বাই বাই। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা বাই বাই।